হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার আম্মু আর ছোটো বোন মিলে বের হয়ে গেলাম নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু নতুন বাসে উঠেছি, নতুন বাসার জন্য অনেক কিছু কেনাকাটা করতে হবে, সেই জন্য নিউ মার্কেটে চলে আসলাম। তো মার্কেটের সামনে এসে যখন এই জিনিসগুলো দেখি আমার অনেক ভালো লাগে, আমি লোভ সামলাতে পারি না। তো ঢুকে পড়লাম নিউ মার্কেটে। তো চলুন দেখি আজকে কী কী কিনতে পারি এবং কী কী কিনবো নতুন বাসার জন্য, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি হচ্ছে আমার বাসার জন্য যেগুলো একদম একান্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনে নিব। আমি পর্দার কালেকশনগুলো দেখছিলাম, আর এদিকে আমার ছোটো বোন কিছু টপসের কালেকশন দেখছিল, এগুলো 400 থেকে 450 করেছিল, কিছু ইনার আইটেমও দেখছিল ও। আর এই পাশে ছিল হিজাবের কালেকশন। তো আম্মু বলতেছে যে আমার গলা শুকায় আসছে, আসো আমরা ক্ষীরা খাই, তো আমি ক্ষীরাও খেয়ে নিলাম। তো আমরা টপসও দেখছিলাম কিছু, এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো পর্দার কাপড় চুজ করলাম এটা এক রুমের জন্য, তো এই কাপড়টা নিয়েছি, এই পর্দা সেটটা নিয়েছি, টোটাল 6টা নিয়েছি, 280 টাকা করে পিস পড়েছিল। আর এখান থেকে ছোট বোনদের জন্য 3টা আনারকলি কিনেছিলাম, 3টা আনারকলি, একটা একটা 450 করে নিয়েছিল। এখান থেকে নিয়ে নিলাম ওয়াশরুমের জন্য আর কিচেনের জন্য হাত মোছার তাওয়েল। আর তারপর আমি ঢুকে পড়লাম ফ্লাওয়ার কেনার জন্য, ফ্লাওয়ার যে মেন ইয়েটা ভিতরে, ওই দোকানগুলোতে ঢুকে পড়লাম, পাইকারি দোকানগুলোতে নিউ মার্কেটের ভিতরে এটা। আর এখানে আসলে আমার মাথাটা একদমই নষ্ট হয়ে যায়, কারণ আমার মনে হয় এখানে যতগুলো ফ্লাওয়ার আছে সবগুলো ফ্লাওয়ার আমার মানে ভালো লেগে যায়, আর আমার মনে হয় যে আমি কিনে নিয়ে যাই, কিন্তু আমার তো অত বাজেট নেই বা ওরকম এবিলিটি নেই, সেজন্য সব কিছু নিতে পারি না সবগুলো। তো নিউ মার্কেট আসলে আমার সবসময় মাথা ঘোরায়, আমি বাজেট নিয়ে আসি একটা, কিন্তু আমার বাজেট অনুযায়ী আমি কিনতে পারি না। তো আজকে ছোটো বোনকে বলে আসছি বাসা থেকে যে তুমি আজকে জুয়েলারির দোকানে দাঁড়াবা না, তো ওকে বলে আসছি। আর ও কয়েকবারই দাঁড়িয়ে গিয়েছিলো, তো আমি ওকে থামিয়ে দিয়েছি। তো এই সেই পূর্ণিমা শাড়ি, আমরা সবসময় ফেসবুকে দেখি, লাইভ দেখি, অনলাইনে ওনাদের অনেক সেল ভালো, আর দোকানে তো আরও ভালো। পূর্ণিমা শাড়ি থেকে কিছু মানে 2-3 পিস নিল আমার ছোটো বোন, এখানে সব ফিক্সড প্রাইস, 400, 450, 550, 600, 800, 1000, 1200, 1500, এরকম অনেক রেঞ্জের আছে এখানে। তো এখান থেকে 2-3 পিস নেওয়া হয়েছে। আর আমরা বোরখার দোকানগুলোতে ঘুরলাম, বাট বোরখা চয়েস করে নিতে পারলাম না এখান থেকে, তো ঘুরে ফিরে টায়ার্ড হয়ে গেছে, এখন তো দুপুরে লাঞ্চ করতে হবে। তো 3 মামি মিলে বসে গেলাম লাঞ্চ করতে, এখানে একটা দোকানে বসে পড়লাম, তেহারি অর্ডার করলাম, বাট তেহারি ভালো ছিল না, সেজন্য পরে আমরা আবার চেঞ্জ করে ফ্রায়েড রাইস খেয়েছি, বেশি ভালো লাগেনি। আমাদের একটা দোকান ছিল পরিচিত, ওখানে যেতে লেট হয়ে যাবে, সেজন্য আর ওই দোকানে গেলাম না। এখানে খাবারটা মোটামুটি ছিল, কোনো রকমে খেয়ে উঠে পড়েছি, সবটা খেতে পারিনি। তারপর চলে আসলাম এখানে, এখান থেকে ছোটো বোনের জন্য একটা বোরখা গাউন নিয়ে নিলাম 550 টাকা দিয়ে, আর ওর জন্য এক জোড়া নাগরা জুতা আর এক জোড়া হিল জুতা নিয়ে নিলাম। তো আমি কিন্তু আজকে নিউ মার্কেটের টোটাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি আজকে কেনাকাটা করার উদ্দেশ্যে আসছি। কেনাকাটা করতে গেলে আমি যে মানে ফুল ভিডিওটা ওভাবে শ্যুট করব বা সব কিছু তুলে ধরবো ওরকম কোনো আমার টাইম ছিল না, কারণ আমি আজকে অনেক কিছু কেনাকাটা করেছি বাসার জন্য। এখান থেকে পাপোশ নিয়ে নিলাম 150 টাকা করে, 2টা নিয়েছি 300 টাকা দিয়ে। আমার ছোটো বোন বলতেছে আপু আমার অনেক মাথা ব্যথা করতেছে, এখন আমার বেলপুরি খেলে অনেক ভালো লাগবে, তো ও এখান থেকে বেলপুরি খেয়ে নিল, সিএনজিতে উঠে যাব এই মুহূর্তে। তো ও খেয়েছে আর আম্মু 1 পিস খেয়েছে, আমার ভালো লাগছিল না তাই আমি খাইনি। আর এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনলি 400, 200, 300 এরকম করেছিল। তো বাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে দিলাম, সিএনজিতে উঠে পড়েছি আমি, আম্মু তাহমিনা, সিএনজিতে বসে ভর্তা মাখা খেয়ে নিলাম, কারণ অনেক মাথা খারাপ লাগতেছিলো। আর ঈদের আগে এত ভিড় নিউ মার্কেটে গাউসেতে, কী বলবো, মানে মানে একটু ই করার জায়গা নেই, এরকম চাপাচাপি এরকম গ্যাদারিং। তো তারপর আমরা নিউ মার্কেট থেকে সবগুলো পর্দা নিতে পারিনি, তো এখানে শনি একরা চলে এসছি আমাদের এখানে, এখান থেকে আমি একটা পর্দা সেট আমি অর্ডার করে দিয়ে বাসে চলে আসলাম, ওইটা পরে দিবে। তো চলুন দেখি আজকে আমরা কী কী কিনলাম, কেনাকাটা করলাম নিউ মার্কেট থেকে, অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, এখন আপনাদেরকে খুলে খুলে সব কিছু দেখাবো। এই যে ফ্লাওয়ার বাসটা দেখতে পাচ্ছেন, এটা নিয়েছে 900 টাকা ফিক্সড। আর একটা বিছানা চাদর কিনেছিলাম আমি, এটা হোয়াইট কালারের মধ্যে নিয়েছি, হোয়াইট কালার আমার বরাবর অনেক পছন্দ, তো এই চাদরটা নিয়েছি। এই চাদরটার প্রাইস পড়েছিল মাত্র 450 টাকা, চাদরটা দেখিয়ে দিলাম। আজকে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, আশা করছি আমাদের কেনাকাটাগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই দুইটা থ্রি পিস কিনেছিলাম, দুইটা থ্রি পিস 600 করে নিয়েছিল বাসায় পড়ার জন্য, তাহমিনা কিনেছে যেহেতু রমজান মাস চলে আসতেছে তো ও বাসায় পড়বে। এগুলো অনেক কমফোর্ট লোনের মধ্যে, খুবই ভালো। এই তো কেনাকাটাগুলো দেখিয়ে দিচ্ছে। এই থ্রি পিসটাও খুব সুন্দর হয়েছে, দুইটাই মানে খুব সুন্দর হয়েছে। তো নিউ মার্কেট গেলে আসলে আমাদের বাজেট থাকে একটা, কিন্তু বাজেটের বাইরে অনেক কিছু কেনাকাটা হয়ে যায়, কারণ নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে হচ্ছে হাতের নাগালে আপনারা সব কিছু এ টু জেড পেয়ে যাবেন আর খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। এই যে ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছিল 400 টাকা, এটাও তাহমিনার জন্য কেনা হয়েছে। আমি শুধু বাসার জন্য আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলোই কিনতে গিয়েছিলাম, আজকে নিজের জন্য কিছুই কিনিনি। আর একটা গামছা কিনেছিল আম্মু। আর এখানে দুটো তাওয়াল দেখতে পাচ্ছেন, একটা কিচেন রুমের জন্য একটা ওয়াশরুমের সামনে রাখবো হাত মোছার জন্য। তো এই দুটো নিয়েছিল 100 করে 200 টাকা। তারপর ছোটো বোনদের জন্য তিনটা ড্রেস নিয়েছিলাম, একটা লাবণী, একটা তাঞ্জিল, একটা তাহমিনা। ওরা সবসময় ম্যাচিং ড্রেস পরতে পছন্দ করে, তো এই তিনটা আনারকলি নিয়েছিলাম। এগুলো নিয়েছিল 450 করে এক একটা। তো ওরা কালার ম্যাচ করে নিয়েছিল, তিনজন পরবে। একটা ছিল পেস্ট কালার, একটা আকাশি কালার, আর একটা ছিল অরেঞ্জ কালার। তো এটা ছিল বোরখা গাউনটা, এটা তাহমিনা রাফ ইউজ করার জন্য কিনেছে, 550 টাকা নিয়েছিল। আর একটা ব্যাগ নিয়েছিল ব্ল্যাক কালার, এটা নিয়েছিল 150 টাকা, মেবি নিয়েছিল 150 বা 200 এরকম হবে, আমার সঠিক মনে নেই। আর আমার ব্যাগ, আমার জন্য এই ব্যাগটা নিয়েছিলাম, এই ব্যাগটা নিয়েছিল অনলি 450 টাকা। এটাও সুন্দর, এই কালারটা আমি ইউজ করিনি সেজন্য এই কালারটা নিয়েছি, এটা মাত্র 450 টাকা, রাফ ইউজ করার জন্য নিয়েছি। দুইটা পাপোশ নিয়েছিলাম, পাপোশ দুইটা অনলি 150 টাকা করে নিয়েছিল, দুইটা 300 টাকা, দুইটাই ওয়াশরুমের জন্য নিয়েছি, ওয়াশরুমের সামনে দিব। অনেক কিছু কেনাকাটা করেছি আজকে বাসার জন্য, নতুন বাসায় উঠলাম তো বাসার জন্য অনেক কিছু কেনাকাটা আরও করতে হবে, আস্তে আস্তে করে সব কিনতে হবে। কিছু সিনারি নিয়েছিলাম, এগুলো অনলি 100 টাকা করে। একটা সুইট হোম নিয়েছিলাম, ওইটাও 100 টাকা। এখানে যতগুলো সিনারি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই 100 টাকা করে, আমার কাছে খুবই ভালো লেগেছে। সবগুলোই আম্মু কিনে দিয়েছে, আম্মু চয়েস করে দিয়েছে। তো আম্মুর সাথে গেলে আসলে লাভই হয়, কারণ আম্মু সব কিছু কেনাকাটা করে দেয়, টাকা দিতে দেয় না। তো এই ফ্লাওয়ার ব্লাসগুলো আম্মু নিয়েছিল, আম্মুর জন্য দুইটা আর আমার বাসার জন্য দুইটা, আম্মুই কিনে দিয়েছে আমাকে। তো এগুলো আম্মু হচ্ছে আম্মুর খাটের উপর রাখবে, দুইটা দুই পাশে দুইটা, আর বড়টা আমার জন্য, আর ছোটোগুলো আমার জন্য নেওয়া হয়েছে। এগুলো অনলি 100 টাকা করে, এগুলো কিন্তু ওয়াশেবল, তো এগুলো খুবই ভালো, এই জন্য নেওয়া হয়েছে। এগুলো প্রাইস একটু বেশি, যেটা ইয়েলো কালার এবং পিঙ্ক কালার, এগুলো 400 করে নিয়েছিল। দুইটা স্প্রে বোতল নিয়েছিল তাহমিনা, কি জানি করবে এগুলো দিয়ে, জানি না, আমি হয়তো বা প্রয়োজনীয় কিছু ইয়ে করবে। তারপর এই পর্দার সেটটা নিয়েছিলাম, এগুলোর পিস পড়েছিল 280 করে। তবে দেখলাম যখন আমরা নিউ মার্কেট থেকে সোনিয়াকড়া আসলাম, দেখলাম যে সোনিয়াকড়া এগুলোর প্রাইস আরেকটু কম, তো এখান থেকে আমি অর্ডার করেছি 230 করে, আর ওখানে নিয়েছিল 280। এই দুজোড়া জুতা নিয়েছিলাম, নাগরা জুতা এক জোড়া তাহমিনার জন্য, আর একটা হিল জুতা, ওইটাও তাহমিনার জন্য। আর এখানে যে স্টিকগুলো দেখতে পাচ্ছেন, এই স্টিকগুলো আম্মু ম্যাচ করে নিয়েছিল, প্রত্যেকটা পার পিস 200 করে ছিল। তো ফ্লাওয়ার বাসটার সাথে ম্যাচ করে স্টিকগুলো একটা ইয়ে করে দেওয়া হয়েছে এভাবে করে। তো এই তো আমাদের কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।